হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম, ঠিক আছে? সবসময় চ্যালেঞ্জ দিই, তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি, একদম রেডি সেডি গো হয়ে একদম বেরোবো। এবারে বেরোবার টাইমে তো ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার চ্যানেলে আগের বছর আমি দিয়েছিলাম, মানে আমার মামার ছেলের বার্থডে ছিল, সেই বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম আগের বছর, সেটা এবছর নয়। তো আগে দিয়েছিলাম, তো এবছর আমাদের সবাইকে ইনভাইট করেছে, মানে পুরো ফ্যামিলি, আমার আমার বাপের সবাইকে, আর অনেকজন আছে, সবাইকে ইনভাইট করেছে। তো আমরা বেরোবো, সবাই বেরিয়ে গেছে, লাস্ট আমরা যাচ্ছি। তো আমি পুরো রেডি, একদম সাজগোজ করে রেডি, এদিকে ও রেডি, সবাই রেডি, আমার বউ রেডি, ওদিকে গাড়ি বের করছে। তো চলো আর বেশি বক না করে ওখানে যাই, কি কি হয় না হয় রাস্তার দিকে বেরোই, আর তোমাদের দেখাতে দেখাতে যাবো আজকে আমরা কি কি করবো, ঠিক আছে? তুই হাই করে দে, চলো। কাটা লাগা ঘরে ছিলাম, রেস্ট করছো, ভালো করে দেখো, অত কাজে আস না, দূর থেকে এখন সরঞ্জাম চলছে, এখন কেক কাটার প্রস্তুতি চলছে, আমার ভাই কেক কাটার মানে কাটবে, বাবা সাজুগুজু করে যাওয়ার, মামি ছেলের জন্মদিন বলে কথা, দশ বছর একদম, আর এখানে যে পায়েস মিষ্টি সব রেডি হচ্ছে, চলো কেকটা সাজিয়ে নাও। কি করছে আমরা কেক কাটা, আমরা ঘুরে আসছে, হ্যাপি
আরে খাও না, খাও বাবা, খাও। সবুজ টাকা আমার দিকে। ওরম করে কি খাবো? খাই দেবে তো। এই তো খাচ্ছি। না গো, তুমি খাই রাখ। আমি খাবো কোটা কি? তো আজকে বার্থডে মেনু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সবই আছে। তো চলো সব বাচ্চাদের খেতে বসে দেওয়া হোক। এখন আজকে মান্তার জন্মদিনে মনো ভোজন হচ্ছে, তাই তো? না ছাদ ভোজন, মানে ছাদে ভোজন। এই যে বার্থডে বয়, এই হচ্ছে বার্থডে বয়, তাই তো? লিপিও কি খেতে বসে গেছো নাকি সবাই খাওয়ার পরে যেগুলো সেগুলো খাওয়ার জন্য বসেছে? আমরা খেতে বসে গেছি আর আমার এত গরম লেগেছে যে আমার খুলে বসে পড়েছি। কি তুলে দিচ্ছিস বাদ দাবার এখন থেকে? আমি শুকনো শুকনো খাচ্ছি, রাইসটা শুকনো খাওয়াই যায়। তো আজকে রেসিপি রাইস। ওমা ওমা দিয়ে যাচ্ছ কেন গো? আমি খাওয়া শুরু করিনি এখনো। এই দেখে দেখো আমার বর, দেখো অলরেডি হাফ খাওয়া শেষ হয়ে গেছে, প্রায় খাওয়া শেষ, মোটেই না। ও শুরু করলো, আমি এখন শুরু করে খাওয়া হয়ে গেছে, আমি এখন শুরুই করতে পারলাম না। তুমি তার আসার আগে আমি তুমি খাওয়া আরম্ভ করে দিয়েছো। না এই হচ্ছে বরের ভালোবাসা, দেখেছো? এটা হচ্ছে একদিন তো সবাইকে তো ইনভাইট করে খাওয়াতে পারিস। 500 বছর আবার হবে। ওয়েট, আমার দিদি খাওয়াবে, দিদি খাওয়াবে। খাওয়া দিও না, বাস ওইটা ওইটা ওইটা। চলো খাওয়া দাওয়া সেরে নি। তোরা কি দেবো ভাই? মাংস ভালো হয়েছে? মাংস ভালো হয়েছে, শুধু মাংস না, ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে। আরো আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, ওগুলো তো ওগুলো ভালো হবে। পায়েস খাওয়া করি। কি গিফট পেয়েছিস দেখা? ওগুলো কি পেন দিয়েছি? এগুলো সব পেন? বাহ, আর ওগুলো ওগুলো পেন মানে সব, মানে এটা সাদা, এটা আকাশি, এইগুলো তাই তো? এই কালারের পেন তাই তো? আর কি পেয়েছিস দেখা? পেন তো দেখলাম, আর এটা হচ্ছে কি? বোতল, জলের বোতল। বা তোর কাজে লেগে যাবে, স্কুলের কাজে। আচ্ছা আর কি কালার বের করতে কি কয়েকটা? আচ্ছা কালার, বাহ কালার। আর কি পেয়েছিস? আর কি পেয়েছিস? আর আমি যেটা দিয়েছি সেটা কোথায় রেখেছিস? আর স্টাডি টেবিলটা কই? কালকে আনবো, কালকে আনবে। তুই কালকে কি আনবি? বাবার কাছে নিবি? আর একটা গিফট এলো, থ্যাংক ইউ বল। কই ব্যাগটা খুলে দেখা। হ্যাঁ আমি ভিডিও করছি কি কি গিফট পেয়েছে। কই গিফট দেখা, পেন পরে গুছাবি? ওই যখন বসে ফোন ঘাটছি।
দুটো চলবে নাকি বলছো? খেয়ে দিয়ে পেটটা মোটা করে ভাইয়ের ভাইয়ের জন্মদিন বলে কথা, পেট খুচু ঢুকে খেয়েছে, এমন খেয়েছে উঠতে পারেনি। তুই খেয়েছি এনে তুলেছে, তুই ভাত খেয়েছি, ভাত খেয়েছিস? এটা হচ্ছে আমার ডগি, বেশ সুন্দর হয়েছে। কেমন আছে, তোর পছন্দ? সকালবার তারার উপর চলে গেলাম, তোর জিজ্ঞাসাই করিনি, পছন্দ? একটু বড় থাকা ভালো, তো মজা পড়বে, মজার সাথে খাপ খেয়ে যাবে, ও তো বড় হবে রে বাবা।